আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি মিথিল ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতির উন্নতি না হলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, লেখাপড়া চলবে ডিজিটাল পদ্ধতিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 34 কোটি নতুন বই বিতরণ উদ্বোধন। রাজধানীর সব খাল আর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব 2 সিটি কর্পোরেশনকে হস্তান্তর। ঢাকা হবে ভ্যানিস, আশা তাপসের খাল পুরনো রূপে ফেরাতে চান আতিক। বিদায়ী বছরে বিচার বহির্ভূত হত্যার শিকার 188 আর হেফাজতে মৃত্যু 11 জনের। ধর্ষণের শিকার 1627 নারী, জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। করোনার কারণে সারা বিশ্বে এবার উদযাপন হচ্ছে নিরানন্দ ইংরেজি নববর্ষ। পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজার ও কুয়াকাটায় হাজারো পর্যটক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা পরিস্থিতির উন্নতি না হলে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারীর মধ্যেও সরকার নতুন বই ছাপানোর চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলা করেছে বলে জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে সমাবেশ এড়িয়ে বই বিতরণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে একটু ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 2021 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মাদ্রাসা শিক্ষা, করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার কথা জানান তিনি। আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো, তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের। কাজে আমরা আমাদের ছেলেমেয়েদের কথা চিন্তা করি, আবার স্কুল খোলা এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করবো না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন বই বিতরণ, শিক্ষাবৃত্তি, উপবৃত্তি টাকা শিক্ষার্থীদের কাছে পৌঁছানো, নগদ সহায়তা, শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি, এমপিও ভুক্তি বাড়ানো সহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করে যাচ্ছি ছাত্রছাত্রীদের যেমন সাহায্য করা, পাশাপাশি আমাদের শিক্ষকদেরকেও, শিক্ষকদের প্রশিক্ষণটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু আজ আধুনিক প্রযুক্তিতে এখন শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে সারা বাংলাদেশে, আমরা আমাদের স্কুলগুলিতে যেমন আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি বা ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি, তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের শিক্ষকদের আরও ট্রেনিং করা দরকার। আর আমরা করোনাকালীন বিশেষ ব্যবস্থায় প্রায় 1646টি স্কুল কলেজকে এমপিওভুক্তকরণের মাধ্যমে 2,455 জন শিক্ষক কর্মচারীর বেতন ভাতা অবসর সুবিধা নিশ্চিত করে দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষায় 640টি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিমূলক কোর্স চালু করে ইতিমধ্যে 676 জন ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে। EFT এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রেরণ করে দিয়েছি। অনুষ্ঠানে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণের সূচনা হয়। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই। রাজধানীর আগারগাঁয়ে আনুষ্ঠানিকভাবে 300 শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানান, সারা দেশে 6ষ্ঠ থেকে 9ম পর্যন্ত প্রতি শ্রেণীতে 3 দিন করে 12 দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। নতুন ক্লাসের নতুন বই, নতুন নতুন গন্ধ, ঝকঝকে নতুন বই, শিক্ষার্থীদের তাই আগ্রহটাও একটু বেশি নতুন বই পাওয়ার জন্য। তবে করোনার সংক্রমণ থাকায় কিছুটা সীমিত আকারে এবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য 3 দিন করে সময় দেওয়া হবে, অর্থাৎ 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে। শিশু শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে শিক্ষার গুণগত মানোন্নয়ন, ICT, ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন শিক্ষক নিয়োগ, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, শিক্ষাক্রম প্রণয়নের কাজ বাস্তবায়ন হচ্ছে। নতুন বইয়ের রঙে রাঙিয়ে গিয়েছে সবার মুখ। নতুন বইয়ের পাশাপাশি পুরনো বন্ধুদের সাথে দেখা হয়, মনে দেখা দিয়েছে বাড়তি আনন্দ।
আমার খুবই ভালো লাগছে নতুন নতুন বই পেয়ে। নতুন বই পাওয়া তো আমাদের জন্য একটা আসলে আনন্দের, বই পেলাম এখন পড়া শুরু করব নতুন। বছরের শুরুতে যেমন সবকিছু নতুন নতুন হলে ভালো লাগে, নতুন বই পাওয়ার কারণে এই জন্যই ভালো লাগছে। করোনার এই সংকটের মধ্যেও নতুন বই পাওয়ায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে ভার্চুয়াল মাধ্যমে ধন্যবাদ জানাতে ভোলেননি। প্রাথমিক ও মাধ্যমিকে এবার 4,16,55,000 বেশি শিক্ষার্থীর মধ্যে 34,36,00,000 নতুন বই বিতরণ করা হবে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর সব খাল ও জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ঢাকার 2 সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করল ঢাকা ওয়াসা। দায়িত্ব বুঝে পেয়ে ঢাকাকে ভ্যানিসের মতো করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলিনুর তাপস। দ্রুততম সময়ে খাল পরিষ্কারের পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদের অঙ্গীকার করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও নাগরিক ভোগান্তি যেন রাজধানী ঢাকার চিরচেনা দৃশ্য, আর এসবের পেছনে দায়ী করা হয় দূষণে ও দখলে ভরাট হয়ে যাওয়া ঢাকার খালগুলোকে। এতদিন এসব খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করত ঢাকা ওয়াসা, কিন্তু এ বিষয়ে সরকারি এ সংস্থাটির কার্যকারিতা কতটুকু তা নিয়ে ছিল নানা মহলের প্রশ্ন। এই অবস্থায় ঢাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি খালগুলোর দায়িত্ব এবার বুঝে পেল ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এ বিষয়ে সমঝোতা হয়। এ সময় ঢাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি যে কোনো মূল্যে খাল পুনরুদ্ধারের ঘোষণা দেন দুই মেয়র। আমরা আদি বুড়িগঙ্গা চ্যানেল ধরব, আমরা ধোলাই খালের কালভার্ট ধরব, এভাবে পর্যায়ক্রমে আগামী জুন মাস নাগাদ আমরা এগুলো সব পরিষ্কার করার বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি। আমরা যদি প্রত্যেকটা খাল জলাশয়ে সংযোগ করতে পারি তাহলে আমি মনে করি যে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর। খাল তুমি কার, খাল তুমি কি জন্য, সেই খাল তুমি কার, এটা আমাদের কোনো ঠিকানা ছিল না। আমাদের কোনো ভয় নাই, আমরা খাল পরিষ্কার করবই করব, খালের উচ্ছেদ করে এবং খালকে আমরা আগের গতিতে ফিরিয়ে আনবই অবশ্যই। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম দুই মেয়রকে খাল উদ্ধারে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। দখল তো সরকারও করেছে, খাল দখল করে রাস্তা বানিয়ে দিছে, খালগুলোকে সংস্কার করে ওয়াকওয়াই করে মানুষের হাঁটার ব্যবস্থা করে দেওয়া এবং জলাশয় যেগুলো আছে সেগুলো ওয়াটার ট্রান্সপোর্টের ফ্যাসিলিটিগুলোকে আমরা অ্যাক্সিলারেট করা, এই সমস্ত বিষয়গুলোর জন্য ওনারাও কাজ করছেন এবং আমরা প্রজেক্ট বানাচ্ছি। আশা করি ইনশাল্লাহ আমরা ঢাকা শহরকে একটা জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করব। রাজধানীতে শতাধিক খালের বেশিরভাগই বেদখলে, আর 1988 সাল থেকে রাজধানীর এসব খালগুলো দেখভালের দায়িত্ব পালন করত ঢাকা ওয়াসা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে বিদায় বছরে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শিকার হয়েছেন 188 জন, এর মধ্যে মাদক বিরোধী অভিযানে নিহত হয়েছেন 112 জন। এমন পরিসংখ্যান তুলে ধরে আইন ও সালিশ কেন্দ্র বলছে করোনার সময়ে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নজিরবিহীন, বেড়েছে নারী ও শিশু নির্যাতনও, আর বিএসএফ এর হাতে নিহত হয়েছেন 49 বাংলাদেশি। 2020 সালের বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। এতে বলা হয়েছে বিদায়ী বছরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ, ক্রসফায়ার, গুলি বিনিময়ে নিহত হয়েছে 188 জন, আর তাদের হেফাজতে মৃত্যু হয়েছে 11 জনের। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গুমের শিকার হয়েছেন 6 জন, ফিরে এসেছেন 4 জন এবং এখনো নিখোঁজ 2 জন। মানবাধিকারের যে পরিস্থিতি বিরাজিত, সেখানে দাঁড়িয়ে এক কথায় শুধু এটুকুই বলবো, প্রত্যাশা করব যে আগামী বছরটিতে রাষ্ট্রের দ্বারা যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আশা করছি ঘটবে না। তবে উদ্বেগের সব সীমা ছাড়িয়েছে নারী ও শিশু নির্যাতনে। আশকের প্রতিবেদন অনুযায়ী এবছর নিহত হয়েছে 589 জন শিশু, 2019 সালের চেয়ে যা 100 বেশি। নির্যাতনের শিকার 1718 জন, আর ধর্ষণের শিকার 1018 শিশু। অন্যদিকে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন 1627 জন নারী, যেটা 2019 সালে ছিল 1413 জন, আর ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের শিকার 53 নারী। অক্টোবরে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের অধ্যাদেশ জারির পর
তিন মাসে 160টি ধর্ষণের ঘটনা ঘটেছে। পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন 554 জন নারী, এর মধ্যে নির্যাতনে মৃত্যু হয়েছে 367 জনের আর আত্মহত্যা করেছেন 90 জন। দেশে এই অতিমারির সময়ও যেইভাবে হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনাগুলো ঘটছে সেটি অনেকটা নজিরবিহীন। শুধু যে উদ্বেগ দিয়ে আমরা এই শব্দটিকে ব্যবহার করে আমরা এটাকে বর্ণনা করতে পারবো, আমার কাছে সে বিষয়টি মনে হয় না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে নিহত হয়েছেন 49 জন বাংলাদেশি, আর এবছর 247 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে দুজনকে হত্যা করা হয়েছে বলে জানানো হয় আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে। 247 সাংবাদিক। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। দুইজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে বিএনপির নেতিবাচক ও অতিমাত্রায় ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি প্রধান বাধা। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং এ কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি এতদিন সবকিছুতে না ছাড়া আর কিছু দেখতে পেত না, আর এখন সবকিছুতে দেখতে পাচ্ছে শুধু ধ্বংস আর ধ্বংস। সরকার নাকি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, এমনকি দেশও ধ্বংস করে দিয়েছে। আমরা বলতে চাই, ধ্বংস নয়, শেখ হাসিনার নেতৃত্বে চলছে এক সৃষ্টিশীল বাংলাদেশ বিনির্মাণের মহাযজ্ঞ, চলছে সমৃদ্ধির সোপানে নতুন উচ্চতা নির্মাণের নিরলস প্রয়াস। যাদের হাত দিয়ে এসেছে স্বাধীন বাংলাদেশ, তারা ধ্বংস নয়, তারা এদেশকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে অবিরাম। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দলে সুযোগ সন্ধানীদের চিহ্নিত করে বের করে দেওয়ার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করাই হবে আওয়ামী লীগের নতুন বছরের চ্যালেঞ্জ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপির যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমে বিএনপি আসলে জনগণের কাছাকাছি যেতে পারেনি, বরং জনগণ থেকে ক্রমাগতভাবে তারা দূরে সরে গেছে। সেই কারণে তাদের কাছে সবসময় তাদের জন্য সব বছরটাই চ্যালেঞ্জের। আমরা আমাদের দলকে আরও সুসংগঠিত করতে চাই। যারা বিভিন্ন কারণে নিজস্ব স্বার্থ হাসিলের জন্য দল করে তারা থাকে, তাহলে দল ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই ধরনের যারা দলের মধ্যে অনুপ্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দলীয় পদ থেকে বাদ দেওয়া, দল থেকে বাদ দেওয়া, সেই কাজটি আমরা শুরু করেছি, আগামী বছরও সেটি অব্যাহত থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অদৃষ্টের উপর নির্ভর করে বর্তমান সরকারকে হটানো যাবে না। সরকার পতনের লক্ষ্যে নেতাকর্মীদের চেষ্টা করার আহ্বানও জানান তিনি। টাঙ্গাইলের গোপালপুরের পৌর মহিলা দলের সভানেত্রী হাবিজা বেগম হত্যার প্রতিবাদে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতাকর্মীদের আপোষকামী না হওয়ারও আহ্বান জানান তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 30 ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র হরণ করা হয়েছে, এই নির্বাচন বাতিল করে আবারও নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। বলেন, সরকারের অরাজকতার কারণে সারা দেশে ধর্ষণ ও খুন আগের চেয়ে বেড়েছে। করোনায় দেশে আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19 মোট মারা গেলেন 7,559 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ 13,254 নমুনা পরীক্ষায় 1,014 জনে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 5,13,510 জন। এছাড়াও গেল একদিনে 1,389 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,57,459 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় 24 ঘন্টায় শনাক্তের হার 7.65%, সুস্থতার হার 89.08%, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%।
ইংরেজি নববর্ষের প্রাককালে মহামারী করোনা ভাইরাসের কারণে 21 ডিসেম্বর রাতে সরকারের নির্দেশনা অনুসারে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাচ্ছে না। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে নির্ধারিত অনুষ্ঠান করা যাবে। রাতে পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল চালানো সহ যে কোনো ধরনের অশোভন আচরণ এবং বেআইনি কার্যকলাপ হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়াও মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ বা উৎসব করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাসিন্দা ছাড়া সন্ধ্যা 6টার পরে কোনো বহিরাগত বা যানবাহন প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। গুলশান ও বনানী এলাকায় বাসিন্দা ছাড়া রাত 8টার পর বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রাত 8টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। সন্ধ্যা 6টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না বলে জানিয়েছে ডিএমপি। এছাড়াও রাত 10টার পর সকল ফাস্টফুড দোকান বন্ধ থাকবে। সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে আবাসিক হোটেলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে, তবে কোনো ক্রমেই ডিজে পার্টি করা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, 31st নাইট উদযাপনের সংবাদ সংগ্রহে টিএস এলাকায় আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক সবুজ। সরাসরি কথা বলছি তার সাথে। সবুজ, রাজধানীর 31st নাইট উদযাপনের পরিস্থিতি আমাদের জানাবেন। ইংরেজি বর্ষবরণ উৎসব, যেটাকে আমরা 31st নাইট বলে থাকি, সেই উৎসব আয়োজনের জন্য আসলে ঢাকার বিভিন্ন স্থান সহ দেশের বিভিন্ন জায়গায় নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এখানকার প্রত্যেকটি প্রবেশ মুখে যাতে বহিরাগত ঢুকতে না পারে সে ব্যাপারে এক ধরনের বিধিনিষেধ আরোপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ডিএমপি তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তাদের পক্ষ থেকেও 13 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আসলে সন্ধ্যা 6টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো প্রবেশ মুখ দিয়েই একমাত্র শিক্ষক শিক্ষার্থী ছাড়া কেউই এই ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বিশেষ করে বহিরাগত কেউ যাতে ঢুকতে না পারে, কেউ বেপরোয়া চলাচল করতে না পারে কিংবা বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক কর্মী উপস্থিত রয়েছেন এবং তারা কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যে রেখেছেন। আর ডিএমপির পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলোকে কেন্দ্র করেই এখানে অনেকে ক্যাম্পাসে এখন আমরা যাদেরকে দেখছি তাদের বড় অংশই শিক্ষার্থী। তারা শিক্ষার্থীরা এখানে অনেকে জড়ো হচ্ছেন, তবে সবাই হয়তো 2-3 জন করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। হয়তো 12:01 যেহেতু এই বর্ষবরণ উৎসবটা আয়োজন করা হয়, সেই উৎসবে শরিক হওয়ার জন্যই মূলত হয়তো তারা এখানে জড়ো হচ্ছেন। তখনই আসলে বোঝা যাবে যে সেই উৎসবটা কেমন হচ্ছে। তবে একদিকে করোনা, অন্যদিকে এই যে একটা সময় বিশৃঙ্খলা যাতে না হয় সেই বিষয়গুলোকে মাথায় রেখেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং শিক্ষার্থীরাও সীমিত আয়োজনের মধ্য দিয়ে তারা তাদের ইংরেজি বর্ষবরণ উৎসবন এই উৎসবটাকে আয়োজন করতে চান। বিশেষ করে ডিএমপির যে নির্দেশনার মধ্যে আরও রয়েছে যে সন্ধ্যা 6টার পর ঢাকা শহরের সবগুলো বার বন্ধ থাকছে, পাশাপাশি রাত 10টার পর সব ধরনের হোটেল, রেস্তোরাঁ যেসব রয়েছে সবই বন্ধ থাকবে। তো আমরা অপেক্ষা করছি, হয়তো রাত 12:01 যেই উৎসব আয়োজন হবে এখানে সীমিত পরিসরে, সেটা তখন হয়তো আপনাকে আপডেট জানাতে পারবো। মিথিলা, সবুজ, আপনাকে ধন্যবাদ। পুরনোকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে কক্সবাজার ও কুয়াকাটায় ভিড় করেছেন পর্যটকরা। তবে নেই জাঁকজমক কোনো আয়োজন। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও হোটেল মোটেল সহ দর্শনীয় স্থানগুলোর নিরাপত্তায় বাড়তি সতর্কতা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কক্সবাজার থেকে মোরশেদুর রহমান খোকন ও কুয়াকাটা থেকে জহিরুল ইসলাম মিরনের রিপোর্ট। করোনায় বদলে গেছে 31st নাইট উদযাপনের আনুষ্ঠানিকতা। বর্ণিল সাজ ও জাঁকজমক আয়োজন নেই কক্সবাজারের বেলাভূমিতে। বিষাদের 2020কে বিদায় আর নতুন 2021 বছরকে বরণ করতে পর্যটন নগরী কক্সবাজারে এখন পর্যটকদের ভিড়। তবে করোনার কারণে সৈকতে জমকালো আয়োজন না থাকায় হতাশ তারা। আগামী বছর যেন হয় একটা বৈষম্য মুক্ত পৃথিবী, সাম্যতায় ভরা, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, আর সর্বোপরি যেন আমরা করোনা মুক্ত হতে পারি। বছরের শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে আমি বাবা মার সাথে কক্সবাজারে ভ্রমণ করতে এসেছি। সম্প্রীতির বাংলাদেশ এবং সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ, 2021 সালের নববর্ষ শুভেচ্ছা। দেশি বিদেশি প্রচুর পর্যটক কক্সবাজারে এখন বর্তমান রয়েছে। করোনা মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে নতুন বছর বরণের আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর।
31st প্রথম প্রহর থেকে পরের দিন 1 জানুয়ারি সকাল পর্যন্ত আমাদের স্পেশাল আমাদের রেগুলার নিয়মিত যে পার্টি দায়িত্ব পালন করে তার পাশাপাশি বিশেষ নিরাপত্তা আমরা ডিপ্লয়মেন্ট করেছি। এদিকে পুরনো বছরকে বিদায় দিয়ে ইংরেজি 2021 সালের নতুন সূর্যোদয় দেখতে কুয়াকাটায় ভিড় করেছেন হাজারো পর্যটক। সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও মাস্ক ব্যবহারে প্রশাসনের তৎপরতা থাকলেও উদাসীন পর্যটকরা। নতুন বছর নিয়ে আসুক শান্তির বারতা, এই প্রত্যাশা সবার। বাংলাভিশন নিউজ ডেস্ক। ভুল আসামি হয়ে প্রায় 5 বছর ধরে কারাগারে থাকা মোহাম্মদ আরমানকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আরমানকে আসামি করার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীম এই রায় দেন। রাজধানী পল্লবীর বেনারসি কারিগর মোহাম্মদ আরমান নির্দোষ হয়েও 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে 4 বছরেরও বেশি সময় ধরে কারাভোগ করছেন। পল্লবী থানার একটি মাদক মামলায় প্রকৃত আসামি ছিলেন মাদক কারবারি শাহাবুদ্দিন বিহারী, কিন্তু তার পরিচয়ে তার বদলে সাজা ভোগ করছেন আরমান। এ বিষয়ে একটি রিট শুনানি শেষে 2019 সালের 23 এপ্রিল আরমানকে কেন মুক্তির নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এরপর সেই রুলের শুনানি শেষে রায় ঘোষণা করল উচ্চ আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতির সাথে জড়িত এক শিক্ষক ও এক ব্যাংক কর্মকর্তা সহ আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ভর্তি পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে আটক হওয়া নাফিউল ইসলামের তথ্য ও অন্যান্য আলামত পর্যালোচনা করে চলতি মাসের 12 তারিখে হাসান মাহমুদ ও রাশিদুজ্জামান নামে 2 জনকে গ্রেফতার করা হয়। রাশিদুজ্জামান সাইফোর্স কোচিং এর ইংরেজি শিক্ষক ছিলেন। তার দেয়া তথ্যে 27 তারিখে গ্রেফতার করা হয় জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রকিবুল হাসানকে এবং তার তথ্যের ভিত্তিতে গতরাতে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা সহ 3 জনকে গ্রেফতার করা হয়। সিআইডি আরও জানায়, ভর্তি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের কর্মকর্তাদের যোগসাজশে মোবাইলে প্রশ্নপত্রের ছবি বাইরে পাঠানো হতো। চক্রের অন্য সদস্যরা দ্রুত সেগুলো সমাধান করে উত্তরপত্র আবারও পরীক্ষার্থীর মোবাইলে পাঠাত। বাট তাদের সলিউশন প্রোভাইডার গ্রুপ আছে, তারা এই যত আর্লি পায় তত কুইক তারা এই প্রশ্নটি দিয়ে দেয়। এই সলিউশন প্রোভাইডাররা সলিউশনটা তৈরি করে দেয় এবং এই সলিউশনটা আবার ব্যাক করে পরীক্ষার্থীদের কাছে। অবশ্যই সুপারিশ করব যে ছাত্র এরকমভাবে নিয়োগ পেলে তাদেরকে ছাত্রত্ব বাতিলের জন্য এবং যারা এভাবে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রেও আমরা সুপারিশ করব। পাকিস্তানি দাবিদারি করে আয় করা বিপুল অর্থ এখন দেশ ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডায় ব্যয় করছে 71-এর পরাজিত শক্তি, বলেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজারবাগে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। স্বাধীনতা বিরোধী শক্তি এখনও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। বেনজির আহমেদ বলেন, অচিরেই সময়ের ব্যবধানে ইতিহাসের প্রয়োজনে তারা বিলুপ্ত হবে। দেশপ্রেমকে সুসংহত করতে বঙ্গবন্ধু নিয়ে বেশি বেশি চর্চা করার আহ্বানও জানান তিনি। আলোচনায় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু তাই বলে মিথ্যা তথ্য দিয়ে বঙ্গবন্ধুকে হেয় করার চেষ্টা কেন করা হবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। করোনা পরিস্থিতির উন্নতি না হলে খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান, লেখাপড়া চলবে ডিজিটাল পদ্ধতিতে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 34 কোটি নতুন বই বিতরণ উদ্বোধন। রাজধানীর সব খাল আর জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব 2 সিটি কর্পোরেশনকে হস্তান্তর। ঢাকা হবে ভ্যানিস, আশা তাপসের খাল পুরনো রূপে ফেরাতে চান আতিক। বিদায় বছরে বিচার বহির্ভূত হত্যার শিকার 188 আর হেফাজতে মৃত্যু 11 জনের, ধর্ষণের শিকার 1627 নারী, জানিয়েছে আইন ও শালিক কেন্দ্র। করোনার কারণে সারা বিশ্বে উদযাপন হচ্ছে নিরানন্দ ইংরেজি নববর্ষ। পুরনোকে বিদায় আর নতুনকে স্বাগত জানাতে কক্সবাজার ও কুয়াকাটায় হাজারো পর্যটক। এই ছিল এখনকার মতো, পরে সংবাদটা 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।